পঞ্চবিংশ পর্ব। উদয়াদিত্যকে যেখানে রুদ্ধ করা হইয়াছে তাহা প্রকৃত কারাগার নহে, তাহা প্রাসাদ সংলগ্ন একটি ক্ষুদ্র অট্টালিকা। বাটির ঠিক ডান পাশেই এক রাজপথ ও তাহার পূর্ব দিকে প্রশস্ত এক প্রাচীর আছে, তাহার উপর প্রহরীরা পায়চারি করিয়া পাহারা দিতেছে। ঘরেতে একটি অতি ক্ষুদ্র জানালা কাটা, তাহার মধ্য দিয়া খানিকটা আকাশ, একটা বাঁশঝাড় ও একটি শিব মন্দির দেখা যায়। উদয়াদিত্য প্রথম যখন কারাগারে প্রবেশ করিলেন তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। জানালার কাছে মুখ রাখিয়া ভূমিতে গিয়া বসিলেন। বর্ষাকাল, আকাশে মেঘ জমিয়া আছে, রাস্তায় জল দাঁড়াইয়াছে। নিস্তব্ধ রাত্রে দৈবাত দুই একজন পথিক চলিতেছে, ছপ ছপ করিয়া তাহাদের পায়ের শব্দ হইতেছে। পূর্বদিক হইতে কারাগারের হৃদস্পন্দন ধ্বনির মতো প্রহরীদের পদশব্দ অনবরত কানে আসিতেছে। এক এক প্রহর অতীত হইতে লাগিল, দূর হইতে এক একটা হাঁক শোনা যাইতেছে, আকাশে একটি মাত্র তারা নাই। যে বাঁশঝাড়ের দিকে উদয়াদিত্য চাহিয়া আছেন তাহা জোনাকিতে একেবারে ছাইয়া ফেলিয়াছে। সে রাত্রে উদয়াদিত্য আর শয়ন করিলেন না, জানালার কাছে বসিয়া প্রহরীদের অবিরাম পদশব্দ শুনিতে লাগিলেন। বিভা আজ সন্ধ্যাবেলায় একবার অন্তঃপুরের বাগানে গিয়াছে। প্রাসাদে বোধ করি অনেক লোক, চারিদিকে দাসদাসী, চারিদিকেই পিসি মাসি, কথায় কথায় কি হইয়াছে কি বৃত্তান্ত জিজ্ঞাসা করে, প্রতি অশ্রুবিন্দুর হিসাব দিতে হয়, প্রতি দীর্ঘ নিঃশ্বাসের বিস্তৃত ভাষ্য ও সমালোচনা বাহির হইতে থাকে। বিভা বুঝি আর পারে নাই, ছুটিয়া বাগানে আসিয়াছে। সূর্য আজ মেঘের মধ্যেই উঠিয়াছে, মেঘের মধ্যেই অস্ত গেল। কখন যে দিনের অবসান হইল ও সন্ধ্যার আরম্ভ হইল বুঝা গেল না। বিকালের দিকে পশ্চিমের মুখে একটুখানি সোনার রেখা ফুটিয়াছিল, কিন্তু দিন শেষ হইতে না হইতেই মিলাইয়া গেল। আঁধারের উপর আঁধার ঘনাইতে লাগিল, দিগন্ত হইতে দিগন্ত আচ্ছন্ন হইয়া গেল। ঘন শ্রেণী ঝাউগাছগুলির মাথার উপর অন্ধকার এমনই করিয়া জমিয়া আসিল যে তাহাদের পরস্পরের মধ্যে একটা ব্যবধান আর দেখা গেল না। ঠিক মনে হইতে লাগিল যেন সহস্র দীর্ঘ পায়ের উপর ভর দিয়া একটা প্রকাণ্ড বিস্তৃত নিস্তব্ধ অন্ধকার দাঁড়াইয়া আছে। রাত হইতে লাগিল, রাজবাড়ির প্রদীপ একে একে নিবিয়া গেল। বিভা ঝাউগাছের তলায় বসিয়া আছে। বিভা স্বভাবতই ভীরু, কিন্তু আজ তাহার ভয় নাই। কেবল যতই আঁধার বাড়িতেছে ততই তাহার মনে হইতেছে যেন পৃথিবীকে কে তাহার কাছ হইতে কাড়িয়া লইতেছে, যেন সুখ হইতে শান্তি হইতে জগৎ সংসারের উপকূল হইতে কে তাহাকে ঠেলিয়া ফেলিয়াছে। অতল স্পর্শ অন্ধকারে সমুদ্রের মধ্যে সে পড়িয়া গিয়াছে, ক্রমেই ডুবিতেছে, ক্রমেই নামিতেছে, মাথার উপরে অন্ধকার ক্রমেই বাড়িতেছে, পদতলে ভূমি নাই, চারিদিকে কিছুই নাই, আশ্রয় উপকূল জগৎ সংসার ক্রমেই দূর হইতে দূরে চলিয়া যাইতেছে। তাহার মনে হইতে লাগিল যেন একটু একটু করিয়া তাহার সম্মুখে একটা প্রকাণ্ড ব্যবধান আকাশের দিকে উঠিতেছে, তাহার উপর কত কি পড়িয়া রহিল, প্রাণ যেন আকুল হইয়া উঠিল, যেন ওপারে সকলই দেখা যাইতেছে, সেখানকার সূর্যালোক, খেলাধুলা, উৎসব সকলই দেখা যাইতেছে, কে যেন নিষ্ঠুরভাবে কঠোর হস্তে তাহাকে ধরিয়া রাখিয়াছে, তাহার কাছে বুকের শিরা টানিয়া ছিঁড়িয়া ফেলিলেও সে যেন সেদিকে যাইতে দিবে না। বিভা যেন আজ দিব্য চক্ষু পাইয়াছে। এই চরাচরব্যাপী ঘনঘোর অন্ধকারের উপর বিধাতা যেন বিভার ভবিষ্যৎ অদৃষ্ট লিখিয়া দিয়াছেন। অনন্ত জগৎ সংসারে একাকী বসিয়া বিভা যেন তাহাই পাঠ করিতেছে, তাই তাহার চক্ষে জল নাই, দেহ নিষ্পন্দ, নেত্র নির্নিমেষ। রাত্রি দুই প্রহরের পর একটা বাতাস উঠিল, অন্ধকারে গাছপালাগুলা হা হা করিয়া উঠিল, বাতাস অতি দূরে হু হু করিয়া শিশুর কণ্ঠে কাঁদিতে লাগিল।
বিভার মনে হইতে লাগিল যেন দূর দূর দূরান্তরে সমুদ্রের তীরে বসিয়া বিভার সাধের স্নেহের প্রেমের শিশুগুলি দুই হাত বাড়াইয়া কাঁদিতেছে, আকুল হইয়া তাহারা বিভাকে ডাকিতেছে, তাহারা কোলে আসিতে চায়। সম্মুখে তাহারা পথ দেখিতে পাইতেছে না, যেন তাহাদের ক্রন্দন এই শত যোজন লক্ষ যোজন গাঢ় স্তব্ধ অন্ধকার ভেদ করিয়া বিভার কানে আসিয়া পৌঁছিল। বিভার প্রাণ যেন কাতর হইয়া কহিল, কে রে, তোরা কে, তোরা কে কাঁদিতেছিস, তোরা কোথায়? বিভা মনে মনে যেন এই লক্ষ যোজন অন্ধকারের পথে একাকিনী যাত্রা করিল, সহস্র বৎসর ধরিয়া যেন অবিশ্রান্ত ভ্রমণ করিল, পথ শেষ হইল না, কাহাকেও দেখিতে পাইল না, কেবল সেই বায়ুহীন শব্দহীন দিন রাত্রিহীন জনশূন্য তারাশূন্য দিক দিগন্ত শূন্য মহা অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া মাঝে মাঝে চারিদিক হইতে ক্রন্দন শুনিতে পাইল। কেবল বাতাস দূর হইতে করিতে লাগিল হু হু। সমস্ত রাত্রি অনিদ্রায় কাটিয়া গেল। পরদিন বিভা কারাগারে উদয়াদিত্যের নিকট যাইবার নিমিত্ত অনেক চেষ্টা করিল, সেখানে তাহার যাওয়া নিষেধ। সমস্ত দিন ধরিয়া অনেক কাঁদা কাটি করিল, এমনকি স্বয়ং প্রতাপাদিত্যের কাছে গেল। বিভা তাহার পা জড়াইয়া ধরিল, অনেক কষ্টে সম্মতি পাইল। পরদিন প্রভাত হইতে না হইতেই বিভা শয্যা হইতে উঠিয়া কারাগৃহে প্রবেশ করিল, গিয়া দেখিল উদয়াদিত্য বিছানায় শোয় নাই, ভূমিতলে বসিয়া বাতায়নের উপরে মাথা দিয়া ঘুমাইয়া পড়িয়াছেন। দেখিয়া বিভার প্রাণ যেন বুক ফাটিয়া কাঁদিয়া উঠিতে চাহিল। অনেক কষ্টে রোদন সংবরণ করিল, অতি ধীরে নিঃশব্দে উদয়াদিত্যের কাছে গিয়া বসিল। ক্রমে প্রভাত পরিষ্কার হইয়া আসিল, নিকটের বন হইতে পাখিরা গাহিয়া উঠিল, পাশের রাজপথ হইতে পান্থেরা গান গাহিয়া উঠিল, দুই একটি রাত্রি জাগরণে ক্লান্ত প্রহরী আলো দেখিয়া মৃদুস্বরে গান গাহিতে লাগিল, নিকটস্থ মন্দির হইতে শাঁখ ঘণ্টার শব্দ উঠিল। উদয়াদিত্য সহসা চমকিয়া জাগিয়া উঠিলেন, বিভাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, এ কি বিভা, এত সকালে যে? ঘরে চারিদিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এ কি, আমি কোথায়? মুহূর্তের মধ্যে মনে পড়িল তিনি কোথায়। বিভার দিকে চাহিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, আহ বিভা, তুই আসিয়াছিস, কাল তোকে সমস্ত দিন দেখি নাই, মনে হইয়াছিল বুঝি তোদের আর দেখিতে পাইব না। বিভা উদয়াদিত্যের কাছে আসিয়া চোখ মুছিয়া কহিল, দাদা, মাটিতে বসিয়া কেন, খাটে বিছানা পাতা রহিয়াছে, দেখিয়া বোধ হইতেছে একবারও তুমি খাটে বসো নাই, এ দুদিন কি তবে ভূমিতেই আসন করিয়াছ, বলিয়া বিভা কাঁদিতে লাগিল। উদয়াদিত্য ধীরে ধীরে কহিলেন, খাটে বসিলে আমি যে আকাশ দেখিতে পাই না বিভা, জানালার ভিতর দিয়া আকাশের দিকে চাহিয়া যখন পাখিদের উড়িতে দেখি তখন মনে হয় আমারও একদিন খাঁচা ভাঙিবে, আমিও একদিন ওই পাখিদের মতো ওই অনন্ত আকাশে প্রাণের সাধে সাঁতার দিয়া বেড়াইব, এ জানালা হইতে যখন সরিয়া যাই তখন চারিদিকে অন্ধকার দেখি, তখন ভুলিয়া যাই যে আমার একদিন মুক্তি হইবে, একদিন নিষ্কৃতি হইবে, মনে হয় না জীবনের বেড়ি একদিন ভাঙিয়া যাইবে, এ কারাগার হইতে একদিন খালাস পাইব। বিভা, এ কারাগারের মধ্যে এই দুই হাত জমি আছে যেখানে আসিলেই আমি জানিতে পারি যে আমি স্বভাবতই স্বাধীন, কোনো রাজা মহারাজা আমাকে বন্দি করিতে পারে না, আর ওইখানে ওই ঘরের মধ্যে ওই কোমল শয্যা, ওইখানেই আমার কারাগার। আজ বিভাকে সহসা দেখিয়া উদয়াদিত্যের মনে অত্যন্ত আনন্দ হইল। বিভা যখন তাহার চোখে পড়িল তখন তাহার কারাগারের সমুদয় দ্বার যেন মুক্ত হইয়া গেল। সেদিন তিনি বিভাকে কাছে বসাইয়া আনন্দে এত কথা বলিয়াছিলেন যে কারা প্রবেশের পূর্বে বোধ করি এত কথা কখনো বলেন নাই। বিভা উদয়াদিত্যের সে আনন্দ মনে মনে বুঝিতে পারিয়াছিল। জানি না এক প্রাণ হইতে আর এক প্রাণে কি করিয়া বার্তা যায়,
এক প্রাণে তরঙ্গ উঠিলে আর এক প্রাণে কি নিয়মে তরঙ্গ উঠে। বিভার হৃদয় পুলকে পুড়িয়া উঠিল, তাহার অনেক দিনের উদ্দেশ্য আজ সফল হইল। বিভা সামান্য বালিকা, উদয়াদিত্যকে সে যে আনন্দ দিতে পারে অনেক দিনের পর ইহা সে সহসা আজ বুঝিতে পারিল। হৃদয় সে বল পাইল, এতদিন সে চারিদিকে অন্ধকার দেখিতেছিল, কোথাও কিনারা পাইতেছিল না, নিরাশার গুরু ভারে একেবারে নত হইয়া পড়িয়াছিল। নিজের উপর তাহার বিশ্বাস ছিল না, অনবরত সে উদয়াদিত্যের কাজ করিতে কিন্তু বিশ্বাস করিতে পারিত না যে তাহাকে সুখী করিতে পারিবে। আজ সে সহসা একটা পদ দেখিতে পাইয়াছে, এতদিনকার সমস্ত শ্রান্তি একেবারে ভুলিয়া গেল। আজ তাহার চোখে প্রভাতের শিশিরের মতো অশ্রু জল দেখা দিল, আজ তাহার অধরে অরুণ কিরণের নির্মল হাসি ফুটিয়া উঠিল। বিভাও প্রায় কারাবাসিনী হইয়া উঠিল। গৃহের বাতায়নের মধ্য দিয়া যখনই প্রভাত প্রবেশ করিত, কারাদার খুলিয়া গিয়া তখনই বিভার বিমল মূর্তি দেখা দিত। বিভা বেতনভোগী ভৃত্যদের কিছুই করিতে দিত না, নিজের হাতে সমুদয় কাজ করিত, নিজে আহার আনিয়া দিত, নিজে শয্যা রচনা করিয়া দিত। একটি টিয়া পাখি আনিয়া ঘরে টাঙাইয়া দিল ও প্রতিদিন সকালে অন্তঃপুরের বাগান হইতে ফুল তুলিয়া আনিয়া দিত। ঘরে একখানি মহাভারত ছিল, উদয়াদিত্য বিভাকে কাছে বসাইয়া তাহাই পড়িয়া শুনাইতেন। কিন্তু উদয়াদিত্যের মনের ভিতর একটি কষ্ট জাগিয়া আছে, তিনি তো ডুবিতেই বসিয়াছেন, তবে কেন এমন সময় এই অসম্পূর্ণ সুখ অতৃপ্ত আশা সুকুমার বিভাকে আশ্রয় স্বরূপে আলিঙ্গন করিয়া তাহাকে পর্যন্ত ডুবাইতেছেন। প্রতিদিন মনে করেন বিভাকে বলিবেন, তুই যা বিভা, কিন্তু বিভা উষার বাতাস লইয়া, উষার আলোক লইয়া, তরণী উষার হাত ধরিয়া কারার মধ্যে প্রবেশ করে। যখন সেই স্নেহের ধন সুকুমার মুখখানি লইয়া কাছে আসিয়া বসে, কত যত্ন কত আদরের দৃষ্টিতে তাহার মুখের দিকে একবার চাহিয়া দেখে, কত মিষ্ট স্বরে কত কথা জিজ্ঞাসা করে, তখন তিনি আর কোনো মতেই প্রাণ ধরিয়া বলিতে পারেন না, বিভা তুই যা, তুই আর আসিস না, তোকে আর দেখিব না। প্রত্যহ মনে করেন কাল বলিব, কিন্তু সে কাল আর কিছুতেই আসিতে চায় না। অবশেষে একদিন দৃঢ় প্রতিজ্ঞা করিলেন, বিভা আসিল। বিভাকে বলিলেন, বিভা তুই আর এখানে থাকিস নে, তুই না গেলে আমি কিছুতেই শান্তি পাইতেছি না। প্রতিদিন সন্ধ্যাবেলায় এই কারাগৃহের অন্ধকারে কে আসিয়া আমাকে যেন বলে বিভার বিপদ কাছে আসিতেছে। বিভা আমার কাছ হইতে তোরা শীঘ্র পালাইয়া যা, আমি শনিগ্রহ, আমার দেখা পাইলেই চারিদিক হইতে দেশের বিপদ ছুটিয়া আসে। তুই শ্বশুর বাড়ি যা, মাঝে মাঝে যদি সংবাদ পাই তাহা হইলেই আমি সুখে থাকিব। বিভা চুপ করিয়া রহিল। উদয়াদিত্য মুখ নত করিয়া বিভার সেই মুখখানি অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। তাহার দুই চক্ষু দিয়া ঝরঝর করিয়া অশ্রু পড়িতে লাগিল। উদয়াদিত্য বুঝিলেন, আমি কারাগার হইতে না মুক্ত হইলে বিভা কিছুতেই আমাকে ছাড়িয়া যাইবে না, কি করিয়া মুক্ত হইতে পারিব। ইতি বউ ঠাকুরানীর হাট উপন্যাসের পঞ্চবিংশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।